এরপর প্রশ্ন হলো হুন্ডি ব্যবসা হালাল নাকি হারাম? এবার তো একেবারে জায়গায় হাত দিয়ে ফেলছেন না? এই প্রশ্ন উত্তর দিয়ে আমি মাইদুর খাবো কিনা আমার, কারণ অনেক কারবার এখানেও থাকতে পারে। আচ্ছা ভাই, এই প্রশ্ন উত্তরের আগে আমরা আমাদের একটা লাইভে দিয়েছি, আমাদের অনেক ভাইরা সেটা ভুল বুঝেছেন বা অনেকে হয়তো দ্বিমত পোষণ করেছেন, অনেকে অনেক মন্তব্য করেছেন, কিছু কিছু আমাদের নজরও আসছে। দেখেন, প্রথমে বলে রাখি, মুসলমান কখনো প্রতারণা করবে না, মিথ্যা কথা বলবে না, দুই নম্বরে মুখে একটা ভিতরে আড্ডা করবে না, কোনো অন্যায় সহযোগী হবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমরা যখন প্রথম যে কোনো দেশে শ্রমিক হিসাবে বা কোনো ব্যবসায়ী হিসাবে বা ইনভেস্টার হিসাবে যখনই যাই কোনো দেশে, সেই দেশে প্রবেশের আগে বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে বিমানে ফর্ম দেওয়া হয় অথবা ভিসা যখন আমাদের হয় তখন সেখানে কিছু স্বীকৃতি দিতে হয় যে এই দেশের যে নিয়ম শৃঙ্খলা আছে এগুলো আমি মেনে চলব। থাকি কি থাকে না? এখন আপনি বললেন যে হ্যাঁ আপনাদের নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, এরপরে সেখানে সেই দেশে তাদের শৃঙ্খলার স্বার্থে সুবিধার্থে তাদের হিসাব নিকাশের সুবিধার্থে অন্য অন্য অনেক হিসাব নিকাশ করে তারা এখানে টাকা পাঠানোর জন্য লিগাল প্রসেসের বাইরে পাঠানোর পরে নিষেধাজ্ঞা আরোপ করে রাখছে, আপনি সেটা লঙ্ঘন করলেন, তাহলে আপনি যেটা মানবেন বলে ঢুকেছেন কথা দিয়ে সেই কথার উপর আপনি থাকলেন? এটা একটা পয়েন্ট। একইভাবে আপনি যেই দেশের নাগরিক সেই দেশেরও অনেকে এই বিষয়গুলোকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে। একটা দেশের যখন নিয়ম থাকে শৃঙ্খলা থাকে, এই শৃঙ্খলাগুলো যদি শরিয়ার কোনো বিধানকে লঙ্ঘন না করে এবং আমাদের কল্যাণার্থেই থাকে, তাহলে সেটাকে অ্যাভয়েড করা বা সেটাকে পাত্তা না দেওয়া এটা ইসলামের নির্দেশনা মৌলিকভাবে না। এক্ষেত্রে আমি না দাওলত দেওবন্দের ফতোয়া দেখেছি আমি, যে সেখানেও এটাকে জায়েজ হওয়ার শর্ত দেওয়া হয়েছে যদি খেলাফত আনন না হয় অর্থাৎ বেআইনি না হয়। তাহলে আপনি বেআইনি কাজ যখন করছেন, প্রথমত আপনি যে অঙ্গীকার করেন সেটা রক্ষা করলেন না, এটা একটা বিষয়, শৃঙ্খলার খেলাফ করলেন। আরেকটা বিষয় হলো আমরা কে না জানি যে এই টাকাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই একজন এক ভাইকে আমি দেখেছি, উনি একবার বলছেন বিষয়টা আমি নিজে এত ভালো বুঝতাম না, উনি বলেন যে এইটা হলো অনেকটা কোনো দেশে আছেন আপনি, সেই দেশে ধানের যে ভেতরের চাউলটা চাউলটা সেখানে রেখে তুষটা খোসাটা দেশে পাঠাবে, আপনি অন্যদিকে টাকা পাঠানো, কারণ ডলারটা সেখানে থেকে যায়। আর এই জটিলতার কারণে আপনি আপনার দেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। এগুলোকে যদি আমরা রাজনৈতিক বিবেচনা আনতে চাই, তো আজকে এক সরকার আছে কালকে আরেক সরকার আসবে আবার এক সরকার ছিল, শরীয়তের মাসআলা তো এর কারণে পরিবর্তন হবে না, ঠিক কিনা বলেন? এখন এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এই টাকাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি চোরা কারবারির কাজে ব্যয় হয়, সে কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই চোরা কারবারিরা অনেক চোরা কারবারি এবং অনেক অবৈধ কাজ, অনেক অন্যায় কাজ, শরিয়া দৃষ্টিকোণ থেকে অনেক নাজায়েজ কাজ ইত্যাদিতে ব্যয় হয়, দেশের টাকা বাইরে নিয়ে যায়, যারা দুই নম্বর পথে টাকা কামাই করে, সুদ ঘুষের কারবার করে, লাখ লাখ কোটি কোটি টাকা ঘুষ খায়, বিদেশে তারা সম্পদের পাহাড় গড়ে তুলবে, আছে না এরকম অনেক আসামি? তারা দেখা যায় যে দেশ থেকে টাকা বাইর করাটা জটিল, তো এখান থেকে কাটাকাটি করে দেশে টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে ওটা প্লাস মাইনাস করে, এরকম আরো বহু কাজে এই ধরনের টাকা ব্যবহার হয়, আমরা সবাই কম বেশি জানি। তাহলে অন্যায় কাজে সহযোগী হওয়া কি কোনো কারণ মুসলমানের জন্য জায়েজ হয়? এই জন্য এই কাজটা করা উচিত না আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি শুধু নয়, অন্য আমাদের মত এবং ফতোয়ার আলোকে আমি বলেছি। তবে এর মানে এই না যে হুন্ডিতে টাকা পাঠালে সেটা হারাম হয়ে যাবে, সেটা চুরি করে টাকা করলে যেরকম টাকা মায় করলে যেরকম হারাম হয় ওইরকম হারাম যাবে, আমি কিন্তু সেরকম হারাম বলিনি। এই লেনদেনটা নাজায়েজ, নাজায়েজ এবং হারামকে এক করবে না সবসময়। নাজায়েজ মানে এটা অনুচিত কাজ, এটা গুনাহের কাজ, এর মানে এই না যে এভাবে টাকা পাঠাইলে সে টাকা কি হয়ে যাবে টোটাল হারাম হয়ে যাবে, না আপনি পদ্ধতিটা ভুল করেছেন, অতএব এটা একটা অন্যায় আপনি করেছেন, বাট আপনার টাকা এর জন্য সরাসরি হারাম হবে না, কিন্তু অন্যায় যেটা করেছেন সেটুকু অবশ্যই হবে। এটা সকল সময়ের জন্য প্রযোজ্য, কোনো বিশেষ সময়ের জন্য না। এই ফতো আমরা 10 বছর আগেও দিয়েছি, 5 বছর আগেও দিয়েছি, 7 বছর আগেও দিয়েছি, যতক্ষণ আমার বুঝে আসছে এখানে আমি সেটাই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।